নাই এর সেন্ড কি বাবা না খোকা মানে কি হলো ঠিক কথা করো না আমি দাম সকম তার সে তো হ্যাঁ সেটা ঠিক আছে আর নোয়া বালু কত রে নোয়া বলতি 350 বলছি সব 300 টাকা করে দিয়ে দিচ্ছি 350 আর ইয়ে সাইফিনাস কত দাও না একদম 180 রেট ভাঙালে 200 ও সাইফিনাস তো তোমার আইস করার না কত দিন খান দেখা আমি তো ডিসটা মাইল এসি দেখছ নাকি আমার সাথে এ বাবা এ মাছ চালিয়ে বৃন্দাবন ওগো ওগো কি কাটতে হবে না বটি না না বটি কথা না তোমাকে পিস করে দিতে পারবে কোনো অস্তেল না হ্যাঁ পিস যদি খারাপ হয় পয়সা বাদ এখন ঘটনাটা হয় যে এ নোয়া বলকে গোটে পার কথা গোটে ছোট দুটো 300 350 নোয়া বাউলে তো অতটা টেস্ট ফলান আচ্ছা তুমি কো ইএসপি সাই সাই ফিনান্স কত দিব কত না একদম 180 মাছ পুরো খাসি 150 কত গোটে লাগে না কোনো দিন বাসি না তুমি দে রেড ভাগাই দে 150 এর কত গোটে লাগে 150 আউট লাগে আচ্ছা তোমার থেলা 150 মাছ উঠাই লিও না না কি দিবেন হ্যাঁ তুমি ওজন করে দেখো ওটা ওজন করে দেখো আমি 180 দিতে পারি না তুমি ওজন করে দেখো তুমি কাহিনী কও নি এটা না কাহিনী না না তো কাহিনী কও কই না কাহিনী আসিবে কই কেন্দ্র বাহিনী হ্যাঁ ছ আট দাঁড়ি বাকি আছে না 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 ঠিক আছে সেটা ঠিক আছে সেটা করিনি এটা বীজ হবে না খাসা হবে সকাল সকাল মাকে মাছ এনে দিয়েছে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি এখানে আজকে চাল কুমড়োর ডাঁটা দিয়ে চচ্চড়ি হচ্ছে চাল কুমড়োর ডাঁটা বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি হচ্ছে আর মাছগুলো ভেজে রেখেছে আর খাওয়া দাওয়া করে আমি বিকালে বেরোবো কেন মেসমশাইকে নিয়ে কলকাতা যাবো ডাক্তার দেখানোর জন্য তো মা তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছে আমি এখান থেকে যাব বোনের বাড়ি বোনের বাড়ি থেকে রাতে বাস ধরবো আর আমার মেসমশাই বাস ধরবেন মামার বাড়ি থেকে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো মা পোশাক টোশাক কাঁচা আছে তো মা পোশাক কাঁচা আছে সাইকেলও কালকে রাতে চার্জ দিয়ে দিয়েছি তো শালা মার রান্না বান্না কমপ্লিট হোক আমি একটু বিশ্রাম করি মামার বাড়িতে শুরু হয়েছে সকাল সকাল পুকুর মারতে যাবে মাছ ধরবে ব্যাপার সবাই আলাদা বাড়ি যাওয়া হলো না আমার এখানে মেজ মামা এখানে ছোটো মামা মেশিন পত্র নিয়ে বেরিয়ে পড়েছে আর বড়ো মামার ছেলে সেখানে মানে মিস্ত্রিগিরি করছে হ্যাঁ বল বল কোথা কি 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 সাইকেল কেন আরে যাবো তুই স্কুল থেকে এলি একটু খাওয়া দাওয়া কর তারপর যাবি না খাওয়া দাওয়া কর দিলে তো মেশিন যাচ্ছে আমিও যাবো ও মা মোটর নিল কেন সাথে আরে আরে মোটর নিল কেন সাথে আচ্ছা এ তো পাইপ ঘুচিয়ে যাবে উঠকি ধরে গিয়ে যাবো আর উত্তকে পিছনে মোটর হাউস পাইপ আর কা আর আমার মেজো আমার মোটর সাইকেল স্টার্ট হচ্ছে না মানে বাইক করেছে একদম কি ইউনিকর্ন না ইউনিকর্ন তো এটা চালাও তুমি বাইক চালাতে পারি না তো ওই তো মনে দুঃখ আর কালকে বিশ্বকর্মা পুজো তার জন্য বাইক বের করেছে আর স্টার্ট হচ্ছে না এই তুই তুই যদি না খেয়ে নিস তাহলে কিন্তু নিয়ে যাবো না আমি তোকে তুই খেয়ে নে দিলে দুজন ঘুরতে যাবো যা তাড়াতাড়ি খেয়ে নিবি যা তাহলে স্যাক করে খেয়ে হ্যাঁ তুই চালাবি তুই চালাতে পারবি নাকি সাইকেল চালাবি তো না দাঁড়িয়ে থাকলে হবে না তো এই যে পাইপ টপ বেরোছে সব একদম রেডি তুই যা খাবি যা তাড়াতাড়ি খাবি যা তাড়াতাড়ি খাবি যা এ আমার মন করে তেলের সমস্যা নাকি হতো না তুমি স্ট্যান্ড আউট করো স্ট্যান্ড কি এখন পায়ে লাগিয়ে লাগো হবে না হবে না এ ডাক্তার দেখাও ইঞ্জিনের সমস্যা কটা
করো ও বেলে চোখটা টাঙ্গি মারতো স্টার্ট তুমি মারতো এবার হ্যালো মারতো দাঁড়া আরে তেলের সমস্যা তেল পিক আপ লাইটে নি তেল পিকে লাইটে নি তেল বার কি ভালো তেল ঢুকিত আশা করি হবে তেল তো ওটা চেঞ্জ হবে তেল চাপের কথা থাকে সিস্টেম এটা কি আছে কে যা আর ইঞ্জিনের ছোট মাঝে কটা ইঞ্জিনের সমস্যা ইঞ্জিনের সমস্যা নিয়ে আদৌ লিতানি একবারে আগে সে দেখো মিস্ত্রি দেখো বুঝলো তো সেই দিকে যে তেলের সমস্যা তাহলে তেল রাখবো একদম তো আমার মেজো মামা আর মেজো মামার মেজো মেয়ে দুজন মিলে সাইকেল মোটর সাইকেল পরিষ্কার হচ্ছে তো স্টার্ট হয়নি তো মোটর সাইকেল বেকার পরিষ্কার হবে কিনি আরে গাড়িটা তো তো চালু রাখতে হবে হ্যাঁ গাড়িটা চালু রাখ কালকে একটা পুজো হবে আচ্ছা বিশ্বকর্মা পুজো বাবার পুজো মানে আমাদের বাঙালি প্রথম আমারও বাড়ি গিয়ে সাইকেলটা ধুতে হবে সাইকেলটা যাচ্ছে হয়ে গেছে সাইকেলটা ধুতে হবে একটু জল দিলে হয়ে যাবে না না কাদো বৃষ্টিতে নোংরা হয়েছে অনেক কাদো বৃষ্টিতে চালানোর জন্য নোংরা হয়েছে কাদা রাস্তার জন্য নোংরা হয়েছে একদম এই তো সমস্যা সেইগুলোর জন্যই তো সমস্যা তোর বাবা তোর কত পয়সা দিবে রে সাইকেল দিয়ে জিতে উঠবি 1 লক্ষ টাকা কি গো 10 টাকা না 5 টাকা দিবে 10 টাকা না 5 টাকা দিবে ইয়ে মা গো তুই তোর বাবাকে ইনসাল্ট করে দিলু ও আচ্ছা 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 ঠিক আছে তোমার ঘরে সবাই গরিব তোমার ঘরে মোটর সাইকেল আছে কটা তিনটা পাকার ঘর আছে কটা সেটা তো দোকানটা না দোকান কি মাছ আছে রে দাঁড়িয়া মুড়ালা ওয়া কত দাঁড়িয়া মুড়া এ বাবা মাছগুলা কত ছোট ছোট রে ধরবো নি ধরবি আর বড় মেশিনা চালানো যাবে নাকি আর সেটি জালটা বুসকি কাটে দিদি না তো সেখানে ছোট মাছ গাছ পড়ি যাবে হ্যাঁ জালটা বুসকা দি কাটা আছে কি জালটা বুসকা দি কাটি দে দিনা তো জলটা চালিয়ে নিতে মাছ গাছ চালিয়ে মাছ কই রে ও ওই মাছ ওই মাছ আর মুরলা মাছ তোর হাতে মাছ কি মাছ আছে কই মাছ রেখে দে বালতি রেখে দে আছে রে মাছ আছে রে অরূপ সেটি চাঁদা মাছ হলে অরূপ সেটি মাছ ধর না এই তো চাঁদা মাছ আছে রে সেটি মুরলাকা ধর দাঁড়িয়ে খুঁড়ে খুঁড়ে ঠিয়ায় আজ্ঞা কাকলে কি হ্যাঁ আমি নাই কই পাবানি এ কারেন্ট লাইন ফেরাম করি পাবানি আর সেটি আবার নন্দু দা আইসো কটি আমার এটা কী রে কত বড় মাছ পড়ছে নাকি ধরতে পারছি মাছ পালিয়ে গেল ও দুষ্টু তুই সাইকেলে বসবি যে কাদা হয়ে যাচ্ছে সাইকেলে বসবি কি করে হাত পা ধুয়ে উঠে আয় তোকে ঘুরে আনি আয় হাত পা ধুয়ে উঠে আয় হাত পা ধুয়ে ফেল ভালো করে কোথায় ধুয়ে আয় ট্যাব আছে সেখানে না ক্লাবে সেখানে ট্যাব আছে না সেখানে থেকে ধুয়ে আয় চল যা ট্যাব থেকে হ্যাঁ এই চাঁদা মাছ চাঁদা মাছ চাঁদা মাছ খোলসা মাছ ঠিক কথা জিজ্ঞাসা কর কয় এগরা যাবেন জিজ্ঞাসা কর এগরা যাবেন কি আজ থেকে যাও সাবধানে যাও অরূপ বাবু কেমন আছেন বলুন